তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রের থেকে কি প্রথম বিশ্বের কিছু শিখার আছে? অবশ্যই শিখার আছে তাজ ভাই, এই জিনিসটা জানেন না, আমি একটু আগে পেয়েছি, আমি আপডেটটা দিচ্ছি। কি হলো, আমাদের প্রধানমন্ত্রী মানে বিলেতের প্রধানমন্ত্রী নাম কি, স্যার কিয়ার স্টার্মার, 470 জন লোক নিয়ে গিয়েছেন বাকুতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP29 বলে, কত মাত্র 470 জন। এবং তারা বলছে কি, আমরা পরিবেশ বাঁচাই, তাহলে 5,000 মাইল তিনি নিয়ে গেছেন সবাইকে ফ্লাইটে আসা যাওয়ার জন্য, 470 জনের বিশাল একটি টিম। এখন একইভাবে আমরা যদি তাকিয়ে দেখি যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে গিয়েছে, ডক্টর ইউনুস সাহেব গিয়েছেন, সারা পৃথিবীর নেতাদের সাথে মিট করেছেন, উনি কিন্তু এইভাবে নেতাদের সাথে মিট করেন, ইউনুস সাহেবের মতো মাত্র 7 জন নিয়ে গিয়েছেন, মাত্র 7 জন নিয়ে তিনি মারাত্মক প্রেস পেয়েছেন ডক্টর ইউনুস। তিনি জাতিসংঘে গিয়েছেন কজনকে নিয়ে, 7 জনকে নিয়ে, এখানে প্রাক্তন শত শত লোক নিয়ে যেতেন এই কিয়ার স্টার্মারের মতো। সুতরাং আমি মনে করি এখানকার প্রধানমন্ত্রীর খয়রাত খেতে প্রয়োজন নাই, তিনি সবার কাছে খয়রাত করে বলে আমার তো টাকা নেই, গিফট দাও, ফুটবল খেলার জিনিস দাও, আমার স্ত্রীকে কাপড় দাও, এবং এটা নাকি তার অধিকার। প্রথম বিশ্বের রাজনীতিবিদদের, তৃতীয় বিশ্বের রাজনীতিবিদদের কাছ থেকে শেখার জিনিস আছে, খয়রাতের প্রয়োজন নেই, 470 লোক নেওয়ার প্রয়োজন নেই, খয়রাত বন্ধ করতে হবে। তাজ ভাই, ভাই আমরা সবার কাছ থেকে সবাই শিখতে হবে। আমরা এই যে আপনাদের সাথে জিনিসগুলা শেয়ার করি, বলি এটা করিয়েন না ওইটা করিয়েন না, উদাহরণ দেই, এগুলা তো আমরা আমাদের প্র্যাকটিস লাইফ থেকে দর্শক শিখি, মানুষের অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো শিখি। আই ওয়াজ টেলিং মাই ওয়াইফ ওভার দ্য উইকেন্ড, যদি আমি এই ফ্যামিলি ল প্র্যাকটিস না করতাম, তাইলে আমি নিজে জানতাম না যে এক্সটেন্ট অফ দ্য করাপশন ইন আওয়ার এশিয়ান ফ্যামিলিজ, মুসলিম ফ্যামিলিজ। আমরা মুসলমান বলে আমাদেরকে বলি যে আমরা প্রাউড ফিল করি, কিন্তু আমি এইসব মুসলমানদেরকে আমি নাসিক ভাই তিরস্কার করতেছি, যারা এই ফ্যামিলিতে তাকিয়ে আসে, চাইল্ড অ্যাবিউজ করে, সে তার নিজের ছোট ছোট বাচ্চাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে, আপন বাপ নাসিদ ভাই বায়োলজিক্যাল ফাদার যে ফ্যামিলিতে তাকিয়ে আছে, তার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ডেভেলপ করে নাসিদ ভাই, যেটা ইসলামিক ওয়েতে পারমিটেড না, নট উইথ দ্য সিস্টার ইন ল নাসিদ ভাই, এটা সে তার আপন বাতিজির সাথে সম্পর্ক তার ডেভেলপ হয়ে যায় একই এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকিয়া। তো ওইসব মুসলিম ফেইথ আপনাদের, এগুলাকে আমি তিরস্কার করতেছি, এবং আপনারা ক্লেম করেন মুসলমান। এই যে কোর্টে আমরা যাই, অনেক সময় জাজেরা যখন এই জিনিসগুলো শুনেন, অনেক সময় ওনারা শক হয়ে যান, ওনারা অনেক সময় বলেন যে আমাদের হয়তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার ছিল যে অ্যাটলিস্ট বাংলাদেশি ফ্যামিলি তারা ভেরি মানে একটা কালচারে তারা মানে, মুসলিম ফ্যামিলি তারা ধর্ম মানে, কিন্তু এইসব ফ্যামিলিতে এইসব ঘটনাগুলো ঘটে, এই জিনিসগুলো আমাদের একটু বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু উই হ্যাভ দ্য হার্ড এভিডেন্স বিফোর আস টু অ্যাকসেপ্ট দিস অ্যাকচুয়ালি হ্যাপেন। সো নাসিব ভাই, শিক্ষা সব জায়গা থেকে আমরা নিতে হবে, এবং এগুলো আমি জাস্ট আপনাদেরকে হাইলাইট করলাম যে দিস ইজ extent of the problems, as Nashid bhai said, je etho problem amader samaje ei family issue gula niye egula out of control hoye jacche, ebong eta ek shomoy amader je dharmo, amader je bangali culture, samaj, amader sob kichu ke kintu Nashid bhai egula noshto kore dicche aste aste। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হাই রে হাই, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা, সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।